स्टूडेंट आज हम देखो कि माइक्रोसॉफ्ट ऑफिस एक्सेस 2007 में टेबल क्रिएट करी टेबल मध्य रिलेशनशिप कि देखा जाए तो प्रथम कि करब स्टार्ट बटने क्लिक करपर कि करब माइक्रोसॉफ्ट ऑफिस एक्सेस 2007 टाइप करब माइक्रोसॉफ्ट ऑफिस एक्सेस 2007 এর উপর তারপরে আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করব সেখানে আমার ফাইল নেমটা বাই ডিফল্ট এসেছে ডেটাবেস 3 হিসেবে ওটা আমি চাইলে চেঞ্জও করতে পারি তো আমি এখানে ডেটাবেস 3 হিসেবে ক্রিয়েট করছি আচ্ছা তাহলে ক্রিয়েট করলাম তখন আমাকে টেবিলটা বাই ডিফল্ট দেখাচ্ছে একটা ফিল্ড নিয়ে সেটা হচ্ছে আইডি আমি এর চেয়ে অনেক বেশি ফিল্ড অ্যাড করতে পারি ধরে নিচ্ছি আমরা এখানে একটা স্টুডেন্টদের ডেটাবেস তৈরি করছি তাহলে কিভাবে আরো ফিল্ডগুলোকে আমরা অ্যাড করব তার জন্য লেফট প্যানেলে যে এই টেবিল 1 দিয়ে যে টেবিল বলে লেখা আছে সেটার উপর আমরা রাইট ক্লিক করব সেখানে অনেকগুলো অপশনস আসবে ওপেন ডিজাইন ভিউ ইম্পোর্ট এক্সপোর্ট এন্ড সো অন তো আমরা ডিজাইন ভিউয়ের উপর ক্লিক করব সেখানে আমরা দেখাবে যে টেবিল নেমটা কি আমি টেবিল 1 হিসেবে সেভ করব অর এনিথিং এলস টেবিল 1 হিসেবে সেভ করলাম ওকে তারপর আমরা কি দেখব সেখানে এসেছে ফিল্ড নেম ডেটা টাইপ ডেসক্রিপশন এখন আপাতত আমরা ডেসক্রিপশন নিয়ে কোনো কথা বলছি না কিভাবে ফিল্ড নেম গুলো লিখব এবং তার ডেটা টাইপ কি হবে সেদিকেই আমরা নজর দেব প্রত্যেকটা ডেটাবেস তৈরি করার জন্য যে টেবিল আমরা তৈরি করি সেক্ষেত্রে একটা প্রাইমারি কি অবশ্যই থাকে আবার নাও থাকতে পারে কিন্তু যদি আমরা কোনো একটা ফিল্ডকে প্রাইমারি কি না করে থাকি তাহলে অ্যাক্সেসে এই সুবিধাটা আছে ও বাই ডিফল্ট কোনো একটা ইউনিকলি আইডেন্টিফাইড জিনিসকে ও প্রাইমারি কি হিসাবে মানিয়ে নেয় কিরকম প্রাইমারি কি বলতে কি বোঝায় স্টুডেন্টদের ডেটাবেসের ক্ষেত্রে স্টুডেন্টদের রোল নাম্বারটা হয় ইউনিকলি আইডেন্টিফাইড মানে কি ধরো কারোর নাম এবিসি সামথিং আরেকজনের নাম এবিসি কিন্তু টাইটেলটা আলাদা কিন্তু আমি তাদেরকে কিভাবে চিনব এবিসি বললে তো আমার দুজনই হাত তুলবে তাই না তো সেক্ষেত্রে ওই দুজনের রোল নাম্বারটাই হলো আমার এখানে প্রাইমারি কি তেমনি অফিসের কোনো একটা ডেটাবেসের ক্ষেত্রে অফিসের এমপ্লয়ীদের যে এমপ্লয়ি আইডি থাকে সেটা আমার প্রাইমারি কি যেটা দিয়ে আমি কোনো একটি ব্যক্তিকে সম্পূর্ণ আলাদাভাবে চিহ্নিত করতে পারি তাহলে আমরা ফিল্ডগুলো আস্তে আস্তে ক্রিয়েট করে নিই স্টুডেন্ট ডেটাবেস ক্রিয়েট করব তাই এখানে রোল নাম্বার ফার্স্ট এই ডেটা টাইপটা কি হবে যদি আমি এখানে অটো নাম্বার করি তো 1 2 বাই এরকম পরপর হয়ে যাবে যদি আমি নাম্বার করি তাহলে শুধুমাত্র 1 1 টু 10 এর মধ্যে যে কোনো নাম্বারগুলোকেও নেবে যদি টেক্সট করি তাহলে টেক্সটও নেবে প্লাস নাম্বারও নেবে আমি এখানে নাম্বার করলাম শুধু এরপর স্টুডেন্টস নেম করি last name এটা তো টেক্সট রাখলাম অ্যাড্রেস এটাও টেক্সট দাও কন্টাক্ট নাম্বার টেক্সট থাক
টেবিলটা আপাতত ক্রিয়েট হয়ে গেছে, এই ফিল্ডগুলো থাকবে। এবার আমি টেবিলটা ওপেন করব। ওপেন করার আগে আমাকে কি মেসেজ শো করলো, ইউ মাস্ট ফার্স্ট সেভ দ্য টেবিল। তো ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য টেবিল নাও? ইয়েস, হয়ে গেল। এবার আমি যখন এখানে ডেটাগুলো ইনপুট করব, তখন আমার ফিল্ডগুলো এসে গেছে, রোল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার। এখানে অ্যাড নিউ ফিল্ড বলে আরেকটাও কলাম আছে, সেখানে তুমি চাইলে আরো ফিল্ড অ্যাড করতে পারো। তো রোল নাম্বার দিই, ফার্স্ট নেম, আপাতত তিনটে ডেটা ফিল আপ করেছি। আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করব, এইভাবে আমরা টেবিলটাকে ক্রিয়েট করব। এরপর আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করব এবং তারপর দেখব সেই দুটো টেবিলের মধ্যে কি রিলেশনশিপ আছে, মানে কিভাবে একটা টেবিল আরেকটা টেবিলের সাথে রিলেটেড। তো ক্রিয়েটে যাই, ক্রিয়ে টেবিল, এটা আমার কি হলো টেবিল টু, টেবিল হিসেবে আছে। তো এখানেও সেম ভাবে আইডি আছে, অ্যাড নিউ ফিল্ড আছে। তো আমি তো অনেকগুলো ফিল্ড অ্যাড করব, তাই জন্য টেবিলের উপর রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে যাব। সেখানে আগে যেটা নাম দিতে চাইছি সেই নাম দিয়ে সেভ করব। মানে কি কি দেব, টেবিল টুটা থাকবে আমার এই স্টুডেন্টের মার্কস ডিটেলস। তাহলে সেক্ষেত্রে আমি তাদের রোল নাম্বারটাকে রাখি, যেটা আমার প্রাইমারি কি, আর থাকবে সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, সাবজেক্ট থ্রি, আর একটা থাকবে টোটাল। ক্লিয়ার? এখানে রোল নাম্বারটাকে আমি নাম্বার করে দিই, সাবজেক্ট ওয়ানটাকে নাম্বার করে দিই, সাবজেক্ট টুটাকেও নাম্বার করে দিই। এগুলো আমার তিনটে সাবজেক্টের মার্কস থাকবে আর টোটালটা থাকবে। এবার আমি কি করব, ওপেন করব, কারণ ওখানে আমার ডেটাগুলোকে ইনপুট করতে হবে। এখানে ইউ মাস্ট ফার্স্ট সেভ দ্য টেবিল, ইয়েস করলাম।
এখানে আমি দিচ্ছি 101 সাবজেক্ট হচ্ছে তোমার 45 50 60 টোটাল করলাম 45 50 60 110 45 125 টেবিল আমি